सब समय भाभी जे एरकम रात जेनो ना आसे तखन रात दुटो बाजे 103 गाए जोर शुए तखन माने घोर जोरे तखन काँपछे सेई अवस्थाय ताके एवं अक्सिजेन लेवेलो अनेकटा तखन नेमे गेछे प्राय 90-89 एरकम अक्सिजेन लेवेल अनेकटाई नेमे गेछे। সেই অবস্থায় অ্যাম্বুলেন্স এসে যখন ওকে নিয়ে যায়, অ্যাম্বুলেন্সে করে যখন ওকে নিয়ে যায়, বাড়ির কেউ তো অ্যালাউ নয়, ওকে রোগীকে একাই নিয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, সুপর্ণাস গুড লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর আমি তোমাদের সামনে এলাম। তোমরা সবাই কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো, আর যারা এখনও ভালো নেই তারা সুস্থ হয়ে যাও, সেই কামনা করছি। তো ঠিক আছে, যেই কথাটা বলার জন্য আমি তোমাদের সামনে আজকে ক্যামেরার সামনে এলাম তোমাদেরকে কিছু কথা বলতে, সেই কথাটা আমি ঝটাফট বলে ফেলি। কারণ কালকে মানে গতকাল আমি আর শুভ আমার ফেসবুক পেজে যারা আমার বন্ধুরা আছে তাদের সামনে লাইভে এসেছিলাম। এবং কেন এতদিন ক্যামেরার সামনে আসতে পারিনি, কেন এতদিন ভিডিও করতে পারিনি, প্রায় এক মাস আমি কোনো ভিডিও দিইনি বা কোনো লাইভেও আসিনি, তো কেন করতে পারিনি সেই সংক্রান্ত কালকে কিছু কথা আমি বলেছিলাম। আমি আর শুভ দুজনে মিলে লাইভে এসে ফেসবুক পেজে কথা বলছিলাম। তো ভাবলাম যে না, ফেসবুক পেজের বন্ধুদের বলা হয়েছে যে কেন আমি ভিডিও করতে পারিনি, কিন্তু আমার যে ইউটিউব ফ্যামিলি মেম্বার, আমার ইউটিউবের ফ্যামিলি মেম্বারদের কিন্তু জানানো হয়নি যে আমি কেন এতদিন ভিডিও করতে পারিনি। তারাও তো অপেক্ষায় থাকতে পারে, তাই না? তো সেটা ভেবে চিনতে শুভ বলে যে না, তুমি যাও ছাদে, যাও ছাদে গিয়ে বন্ধুদের বলো যে তুমি কেন এতদিন ভিডিও করতে পারো নি। তাই আমি ছাদে এলাম তোমাদেরকে কিছু কথা বলতে। অ্যাকচুয়ালি আমার ভিডিও না করার পেছনে অনেকগুলি কারণ আছে। আমি এখন যে তোমাদের সামনে কথা বলছি এটাও হয়তো না বলতে পারতাম, আদৌ হয়তো সারা জীবন আমি কোনো ভিডিওই দিতে পারতাম না, যেইটুকু আছে সেইটুকুই হয়তো থেকে যেত, আর হয়তো দিতেই পারতাম না। কারণ এমন খারাপ পরিস্থিতি, এমন খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা গত কয়েকদিন গেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোন পরিস্থিতির কথা বলছি। এখন দেশে যেভাবে মহামারী দিন দিন বেড়ে যাচ্ছে, মহামারীতে মৃত্যু সংখ্যা যেভাবে দিন দিন বেড়ে যাচ্ছে, তাতে আমরা সবাই আতঙ্কিত, তাই না? সেই মহামারীর কবলে আমরাও পড়েছিলাম। ব্যাপারটা কী হয়েছে তোমরা নিশ্চয়ই জানো, যারা আমার ডেলি আমার ভিডিও দেখো তারা অবশ্যই ইনফরমেশান পেয়েছিলে যে গত মানে এক মাস খানেক আগে, এক দেড় মাস আগে আমার শাশুড়িমা গিয়েছিল ভেলোর, পেয়েছিলে ইনফরমেশানটা পেয়েছিলে। কারণ আমি যেহেতু ডেলি ব্লগ ভিডিও করি সেই কারণে আমি সমস্ত কিছু ইনফরমেশান তোমাদেরকে দিতাম। তো সেখান থেকে আসার পরে যেহেতু আমার মামা শ্বশুর মা এরা সবাই গেছিলো, এবং মেসো শ্বশুর মানে শুভর মেসো, মেসোর ছেলে, তার ছেলে, এরকম গিয়েছিলো অনেকে, তো যারা গিয়েছিল তারা আসার পরে প্রথমে ফার্স্ট আসার একদিন পরেই জ্বর হয় আমার মামা শ্বশুরের। তো তারপর দু তিন দিন জ্বর হওয়ার পরে যখন টেস্ট করানো হয় আমার মামা শ্বশুরের কোভিড পজিটিভ আসে, এবং তখন জ্বর কিন্তু অনেকটাই ছিল। তারপর ধীরে 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 ওষুধ খেতে আমার শ্বশুরের মামা শ্বশুরের জ্বর কিন্তু পরপর কমে যায়। তারপর মানুষ বলে যে 14 দিনের মধ্যে যদি কোনো সিনড্রোম দেখা দেয় তখন একটা ভয়ের ব্যাপার থাকে, তখন সিনড্রোম দেখা দেয় তাহলে টেস্ট করানো হয় এবং পজিটিভ আসে, সেই একটা ব্যাপার থাকে। কিন্তু আমার শাশুড়িমার কিন্তু 14 দিনের মধ্যে কোনো সিনড্রোম দেখা দেয়নি। ঠিক 20-21 দিনের মাথায় আমার শাশুড়ির হয় গায়ে প্রবল জ্বর, 102-103 জ্বর। তো এরকম অবস্থায় শাশুড়ি দু তিন দিন জ্বর হওয়ার পরে যখন আমার শাশুড়িমা দু তিন দিন জ্বর হওয়ার পরে পরেই কিন্তু আমরা সবাই তখন চিন্তিত যে জ্বরটা এই সময় মানে কি একটা ভয়ের ছায়া আমাদের মধ্যে দেখা দিয়েছিল। তো দু তিন দিন আমার শাশুড়িমার জ্বর হওয়ার পরে কিন্তু জ্বর হয় শুভকে, এবং আমার শাশুড়িমার তখন 4-5 দিন জ্বর হওয়ার পর ধীরে ধীরে জ্বর কমে যেতে থাকে, কিন্তু কাশিটা হালকা থেকে গেছিলো। কিন্তু শুভর যে জ্বরটা এসেছিলো প্রথম প্রথম দু তিন দিন 102-101 এরকম জ্বরটাই ছিল, কিন্তু ধীরে ধীরে শুভর জ্বরের মাত্রাটা বাড়তে থাকে। তারপর শাশুড়িমা শুভ দুজনেই টেস্ট করে, তাদের কিন্তু পজিটিভ আসে, কোভিড পজিটিভ আসে। যেই দিন টেস্ট করতে গিয়েছিলো তার পরের দিন থেকে কিন্তু জ্বর একেবারেই কমছিল না, মানে 2 ঘন্টা মিনিমাম একটা প্যারাসিটামল খেলে 5-6 ঘন্টা গ্যাপ করে তারপর জ্বর আসার কথা, কিন্তু সেই 5-6 ঘন্টা গ্যাপ তো দূরের কথা, 2 ঘন্টা অন্তরও গ্যাপ যাচ্ছিলো না। প্যারাসিটামল খেয়ে নিলে জাস্ট 1 ঘন্টার মতো জ্বর ছিল না, তারপরে আবার জ্বর আসতে শুরু করে দিত, এবং জ্বরটার মাত্রা কিন্তু কম থাকতো না। 100
তিন চার দুই তিন চার এরকম এরকম মানে লেভেলের হচ্ছে আর সেই সঙ্গে কাশি কাশি এবং শ্বাসকষ্ট তখন শ্বাসকষ্ট অনেকটাই মানে অক্সিজেন স্যাচুরেশন অনেকটাই কমে গেছিল তখন অনেকটাই নেমে গেছিল তখন প্রায় নব্বইয়ের কাছাকাছি নেমে গেছিল সবাই তো আমরা ভয়ে একদম কি বলবো তখন মা কিন্তু পুরোটাই সুস্থ হয়ে যায় মার আর জ্বর আসে না এবং কাশিটাও ধীরে ধীরে ভালো হয়ে যায় কিন্তু শুভর শারীরিক অবস্থার অনেকটাই অবনতি ঘটে কারণ তার শ্বাস নিতে কষ্ট হয় সেই সঙ্গে জ্বরের মাত্রাটাও জ্বরটা একেবারেই কমছিল না তখন সেই অবস্থায় কি করব এরকম একটা মানসিক অবস্থা যে কি করব তখন হ্যাঁ মানে যখনই কিন্তু মার জ্বর হয় তখন থেকেই কিন্তু আমরা যে যার রুমে আলাদা আলাদা থাকতাম যখনই মার জ্বর হয় আর সেই সময় আমার মেয়েকেও পাঠিয়ে দিয়েছিলাম তার মামার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম মানে আমার মা এসে নিয়ে গেছিল আমার শাশুড়ি মার যখন জ্বর হয় তো সেই সূত্রে আমার মেয়ে বাড়িতে ছিল না আমার চারজনই ছিলাম তো চারজনই কিন্তু যে যার রুমে আলাদা আলাদা থাকতাম এবং খাবার যে যার রুমে দিয়ে আসতাম পাতাই খেতাম এরকম একটা ইয়ে ছিল কিন্তু তখনও কিন্তু আমার আর আমার শ্বশুরমশাইয়ের মানে শুভর বাবার দুজনের কিন্তু টেস্ট করানো হয়নি কিন্তু আমরা ভেবেই নিয়েছিলাম যে আমরা দিচ্ছি খাবার টাবার দিচ্ছি যা কিছু প্রয়োজন সব কিছু দিচ্ছি মানে আমার আমাদেরও হয়তো হয়ে যাবে এরকম একটা মনে হচ্ছিল তো যাই হোক তারপরে শুভকে তো নিয়ে যাওয়া হয় মানে যেদিন শুভকে হসপিটালে নিয়ে যাওয়া হয় সেদিন দিনটা কিন্তু খুব মারাত্মক ছিল জানো মানে সেটা একটা দুঃস্বপ্নের মতো সবসময় ভাবি যে এরকম রাত যেন না আসে তখন রাত দুটো বাজে ১০৩ গায়ে জ্বর শুয়ে তখন মানে ঘোর জ্বরে তখন কাঁপছে সেই অবস্থায় তাকে এবং অক্সিজেন লেভেলও অনেকটা তখন নেমে গেছে প্রায় ৮৯ এরকম অক্সিজেন লেভেল অনেকটাই নেমে গেছে সেই অবস্থায় অ্যাম্বুলেন্স এসে যখন ওকে নিয়ে যায় অ্যাম্বুলেন্সে করে যখন ওকে নিয়ে যায় বাড়ির কেউ তো অ্যালাউ নয় ওকে রোগীকে একাই নিয়ে যাবে মানে তখন আর নিজেকে সামলে রাখতে পারিনি মানে আমি এপাশে কাঁদছি মা বাবা কাঁদছি বাবা বলছে আমার ছেলেটাকে একা কোথায় নিয়ে চলে গেল তখন একটা কি একটা নিউজ দেখছি বারবার আতঙ্ক ভয় ছড়িয়ে পড়ছে এবং আমার তখন মানসিক অবস্থা এতটাই খারাপ যে আমার ঘরের যে মেন সদস্য মানে যার ছায়ায় আমরা আছি যে আমার ঘরের মেন কর্তা বলতে গেলে সে আজকে তাকে নিয়ে চলে গেল হসপিটালে তার আজকে শরীরের অবস্থা এতটাই খারাপ মানে একটা অসহায় বোধ এবং সেই সঙ্গে এতটা ভয় সমস্ত কিছু মিলেমিশে তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি এতটাই ভেঙে পড়েছিলাম কিন্তু আমি না আমার বাড়ির সবাই মানে মা বাবা প্রত্যেকে তো যাই হোক তাকে নিয়ে গেল তখন শুধু ফোনের অপেক্ষায় ছিলাম যে কখন সে ফোন করবে কখন কথা বলতে পারবো কারণ আমরা কেউ ফোন করতে পারছিলাম না কারণ কি আমরা ফোন করলে যদি হয়তো কোনো নার্স বা ডক্টর কেউ থাকে তারা যদি বিরক্তি হন এই কারণে ফোন করতাম না মানে ও ফোন করলে তবে গিয়ে জানতে পারতাম যে কেমন আছে না আছে তারপরের দিন সকালে ৮টা ৯টার দিকে ও ফোন করে ফোন করতে মোটামুটি কথা বলি যে না ভালো আছি এখানে সাথে সাথে অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে দিয়েছে ডাক্তার এসে দেখে গেছেন এবং এখানকার পরিষেবা ভীষণ ভালো মানে এটা শুনে মোটামুটি নিশ্চিত যে না ও ভালো আছে এতটাই ভালো লাগছিল এবং তারপরের দিনই আমি আর আমার শ্বশুরমশাই টেস্ট করতে যাই এবং সেখানে টেস্ট করতে আমাদের অ্যান্টিজেনটা আছে নেগেটিভ কিন্তু আর্টিফিশিয়াল আছে পজিটিভ তো যাই হোক আমরা তখন আমাদের কিন্তু সেরকম কোনো সিমটম দেখা দেয়নি আমার আর শ্বশুরের কোনো সেরকম সিমটম দেখা দেয়নি যেটুকু সিমটম দেখা দিয়েছিল এই মানে ওদের জ্বর হওয়ার ৪-৫ দিন পরে আমাদের একটু মাথা ব্যথা করছিল আমারও একটু মাথা ব্যথা করছিল বাবারও একটু মাথা ব্যথা ব্যথা করছিল এছাড়া আর কোনো জ্বর কাশি এগুলো কিছুই ছিল না কিন্তু হ্যাঁ নাকে গন্ধ জিভে স্বাদ এগুলো কিন্তু পাচ্ছিলাম না নাকে গন্ধ পাচ্ছিলাম না জিভে স্বাদ পাচ্ছিলাম না এটা একটা বড় ইস্যু তো যে কারণে আমার ঘরে যে জামাইবাবু বলেছিল যে আমরা যখন এইটা যখন দেখা দিচ্ছে যে নাকে গন্ধ জিভে স্বাদ যখন পাচ্ছ না তাহলে ভেবেই না যে তোমরাও ভর্তি হয়ে গেছো তো আমরা তখন থেকে কিন্তু ওষুধ খেতে শুরু করে দিই এবং ধীরে ধীরে আমাদের আর কোনো প্রবলেম হয়নি তো এই সব খারাপ অবস্থার মধ্য দিয়ে আমরা গেছি সেখানে হসপিটালে শুভ ছিল ৫ দিন পর বাড়ি আসার পরে ও সেই আইসোলেটে ছিল মানে ৫ দিন পরে বাড়ি আসার পরেও কিন্তু যে যার রুমে ছিলাম আলাদা আলাদা ছিলাম এবং আলাদা আলাদাভাবেই খাওয়া দাওয়া সব কিছু করতাম তারপর ১-২৫ দিনের মাথায় সবাই গিয়ে আবার টেস্ট করে আসি যদিও ১৭ দিন পেরিয়ে গেলে কিন্তু আর টেস্ট করা যাবে না এটা আইনিভাবে এটা মানে লিখিত প্রকাশ হয়ে গেছে যে ১৭ দিন হয়ে গেলে আর তোমরা টেস্ট করতে যেতে পারবে না এটা আইন নিষিদ্ধ কিন্তু আমরা কিন্তু এখানে যেহেতু পাড়ায় গ্রামে বাস করি তাই আমরা ২৫ দিনের মাথায় গিয়ে
চারজনই গিয়ে টেস্ট করে আসছি। টেস্ট করতে আমাদের সব প্রত্যেকেরই নেগেটিভ আছে। তো এই যে একটা মাস সেখানে নেগেটিভ আসার আবার চার পাঁচ দিন পরে এই পরশু দিন আমি আমার মেয়েকে নিয়ে আসি। আমার মা এসে মেয়েকে দিয়ে যায়। আমার মেয়েকে আমি কখনো এতটুকু তিন বছরের বাচ্চাকে আমি কখনোই আমার নিজের মেয়েকে কখনো একটা রাত কি একটা মুহূর্তের জন্য ছেড়ে থাকিনি। তোমরা জানো সবসময় আমার কাছে কাছে থাকে। সেই মেয়েকে আমি এক মাস ছেড়ে আমি আমার মেয়েকে ছিলাম। মানে আমার সে কষ্ট কাউকে বলা যাবে না। মানে একটা মায়ের একটা সন্তানকে ছেড়ে, এতটুকু একটা বাচ্চাকে ছেড়ে যে একা একা থাকা, যে মা সেই একমাত্র বুঝতে পারবে যে কতটা কষ্টের। তো ভীষণ কষ্ট পেয়েছি। তো সেই অবস্থায় দাঁড়িয়ে আর ভিডিও করা সম্ভব হয়নি, কোনো ভিডিও আপলোড করাও সম্ভব হয়নি, কোনো ভিডিও শ্যুট করা সম্ভব হয়নি, তাই তোমাদেরকে কোনো ভিডিও আমি দিতে পারিনি এই সব কারণ। তো এখন ভগবানের কৃপায় সবাই মোটামুটি সুস্থ আছি, সবাই ভালো আছি, আর কোনো অসুবিধা নেই। এবং টেস্ট করে আসার পাঁচ ছদিন পর থেকে আমরা যে যার একসাথে খাওয়া দাওয়া করি, যে যার একসাথে থাকি, এবং এখন সবাই মোটামুটি ভালো আছি। আর ভ্যাকসিন কিন্তু এখন আমরা পাবো না, কারণ আমাদের যেহেতু কোভিড হয়েছিল তাই আড়াই তিন মাস পরে আমরা ভ্যাকসিন পাবো, এরকম একটা রুলস নাকি চালু হয়েছে, এটা ডাক্তারিদের কথা অনুযায়ী। তাই এখন আমরা ভ্যাকসিন পাবো না, দু আড়াই মাস পরে ভ্যাকসিন নিতে যাবো। তো এতদিন মোটামুটি সাবধানে থাকতে হবে। কিন্তু যদিও আমরা ওষুধ খেয়ে নিয়েছিলাম, তাই আমাদের শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, সেই কারণে এতটা ভয়ের কিছু নেই। যদিও ভয়ের কিছু নেই কিন্তু আমরা যথেষ্ট সাবধানতা অবলম্বন করি কিন্তু আছি। তো এইসব কারণের জন্যই তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। ঠিক আছে, শুনলে পুরো ঘটনাটা তোমাদের কী মনে হলো, আর যদি কিছু তোমাদের জানতে ইচ্ছে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর এই ঘটনাটা আমি চাইছি তোমাদের রিলেটিভদের সঙ্গেও শেয়ার করে দাও, যাতে তারাও এই ঘটনাটা জানতে পারে, তারাও সাবধান হয়ে যায় এইসবের থেকে, এবং তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যথেষ্ট সাবধানতা অবলম্বন করে থাকো। কারণ মৃত্যু ভয়, প্রিয়জনকে হারানো, এইসব ব্যাপারগুলো যারা কাছ থেকে দেখেছে তারাই একমাত্র বুঝতে পারবে যে কতটা ভয়ঙ্কর ব্যাপার। যাই হোক, ঠিক আছে, এইটুকু বলার জন্য তোমাদের কাছে আসা, তোমাদের সামনে আসা। তো এখনকার মতো টাটা বাই বাই বলছি, কারণ প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আমার মেয়ে একা নিচে আছে। তো ঠিক আছে, এখনকার মতো তাহলে বাই বলছি, কারণ নেক্সট ভিডিও কালকেই আসতে চলেছে। ঠিক আছে, অবশ্যই কিন্তু ওই ভিডিওটা দেখো। হ্যাঁ, ওই ভিডিওটা কিন্তু আমার আমাদের মানে এক মাস আগের ভিডিও শ্যুট করা, মানে কোভিড হওয়ার আগে কিন্তু ওটা শ্যুট করা আছে, তাই ওই ভিডিওটা আগে পোস্ট করতে চাই। তো তোমরা প্লিজ ওই ভিডিওটা দেখে নিও। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো। এখনকার মতো বাই।